আর ভোলা কত জগতন উৎসব প্রথম বর্ষ 2023 আজ পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট দিন সে কারণে আজ একটু বেশ ফাঁকা ফাঁকা এতক্ষণ আমরা ছিলাম ওই দিকে প্রোগ্রামের ওইখানে তোমার পাখি মেলা ফুল মেলা সবকিছু যে হবে সেই জিনিসগুলো এখনো শুরু হয়নি পাখি মেলা ফুল মেলাটা দেখলাম এখনো মানে আজকে থেকেই স্টার্ট হয়নি তারপর অনেক দোকান এখনো চা খেলাম এবার আমি আর বাবা বেরোবো তখন বাবা বলছে মাকে যে তুমিও চলো একসাথে তিনজন মিলেই বাজারে যাই সেই কারণে মা রেডি হচ্ছে তিনজন মিলেই যাবো বাইরের ওয়েদারটা সত্যি অসাধারণ কালকেও ঠিক এরকম ছিল মেঘলা ওয়েদার কিন্তু আজকে ভীষণ হাওয়া দিচ্ছে তো আমি রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরলাম এর উপরে একটা সোয়েটার পরবো তারপরে যাবো না কালকেও তো রোদ ওঠে দিগো মা ভিটামিন ডিটা তো হাওয়া দিচ্ছে ভীষণ একটু রোদে বেরোনো দরকার মনে হচ্ছে আজকে ওয়েদার এরমই থাকবে মেঘলা মেঘলা আমরা আজকে তিনজন মিলে আবার বাজারে চলে এসেছি বাবা আর আমার আসার কথা ছিল তারপরে বাবা মাকে বলছি কি চলো তুমিও চলো একসাথে তিনজন মিলে যাই ওই যে বাবা সাইকেলে আমি আর মা হেঁটে হেঁটে আসছি নেওয়া হয়ে গেছে মানে চিকেন ওই দেখ নিয়ে নিয়েছো ঠিক আছে এমন দাও সুন্দর তো কালারটা মিষ্টি মিষ্টি নাকি সবজির বাজারে সেরকম একটা দিন ওখানে লেখা পেটাই করটা জানি না ওইখানে কি দেখো আমি এর আগে যেদিনকে এসেছিলাম সেদিন এই মন্দিরে পুজো ছিল এইমাত্র খুলেছে একটু পরে মনে হয় পুজো সকালে ঘুম থেকে উঠে দেখছি এত সুন্দর বাইরের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা তারপর শীত করছিল সে কারণে সোয়েটার পরে বেরোলাম যাওয়ার সময় আবার দেখছি একটুখানি রোদ উঠলো ও বাবা আমরা মাছের বাজার থেকে বেরিয়ে দেখছি আবার রোদ চলে গেল পুরো মেঘলা ওয়েদার দেখেছো আমরা হেঁটেও কিন্তু তোমার সাথে পৌঁছে গেছি হ্যাঁ দাও ওমা ওইটা ধরতে হবে তো কত ভারী ব্যাগ উঠতেই পাচ্ছি না মাছ আছে মাংস আছে দেখ কিরকম হাওয়া এখন বাজে হচ্ছে 10:01 এসে জাস্ট হাত পাটা ভালো করে ধুলাম আজকে মাছের বাজারে কি ভিড় নর্মালি শনি রবিবার করে একটুখানি মাছের বাজারে বেশি ভিড় থাকে কিন্তু আজকে বেশ ভিড় ছিল আর প্রচুর মাছ মানে অনেকদিন পরে মনে হয় বাজারে গিয়ে এত রকমের মাছ দেখলাম আমি এর আগে যদিও আমি মাছের বাজারে অনেকদিন পরেই বাবার সাথে গেলাম হ্যাঁ এত মানে সকালবেলা উঠেই কি যে ভিড় কি ভিড় মানে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা দোকানে আর কি ভিড় মাছের বাজারে এইরকম ভিড় সত্যি বলতে যে শনি রবিবার করেই কিন্তু এরকম দেখা যায় হ্যাঁ ওই জন্য বাবা না রবিবার করে মাছের বাজারে যেতে চায় না এত ভিড় হয় বলে তো যাই হোক মা আসার সময় একেবারে পাউরুটি নিয়ে চলে এসছে এখন ওদিকে মা বাবার জন্য ফার্স্টে ব্রেকফাস্ট বানাবে ডিম টোস্ট হবে আর আমি আর মা একটুখানি পরে ব্রেকফাস্ট করবো কারণ আমরা এখন আরেকবার চা খাবো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে একবার চা খেয়েছে বিস্কুটও খাইনি চা খেয়ে দৌড়িয়েছি যেহেতু বাবা রেডি হয়ে গেছে তখন যাবো বলে বাজারে তো ঠিক ছিল না তো এখন আমি আর মা একবার চা খাবো তারপরে একটু পরের দিকে ব্রেকফাস্ট করবো এই 11টা নাগাদ মানে এখন যদি মা ডিম টোস্ট আমাদেরও করে রাখে না তাহলে ডিম টোস্ট দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না সেই কারণে আমাদেরটা পরে ভাজবে মা বাড়িতে এসেই মা ব্রেকফাস্ট বানিয়ে নিল আমি আর মা একটুখানি পরে খাচ্ছি এটা হচ্ছে বাবার ব্রেকফাস্ট ডিম টোস্ট এই হচ্ছে বিছানার অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাও গুছানো হয়নি আর এইগুলো তো মানে এই স্টোলটা মা গায়ে দিয়ে গেছিলো আমার সোয়েটারটা কোথায় রাখলাম আমি ওই যে চেয়ারে রেখেছি তো সবার ফার্স্টে এই বিছানাটাকে গুছিয়ে
ইয়েটা দেবো, টমেটোর প্যাকেট দেবো আর বেগুন দুটো, তাই তো? দেখো মিক্সির ওপরে দুটো বেগুন, দুটো না দু টুকরো, এইটা আর একটা টমেটোর প্যাকেট। কেটে ধুয়ে নুনগুলো পাখিয়ে রাখো। এটা দিয়ে কি হবে? গাজর পেঁয়াজ কলি বেগুন ভাজা, গাজর পেঁয়াজ কলি বেগুন দারুন, আলু আছে, ফুলকপি একটু কুচি কুচি করে দিয়ে এই সবজি একটা মিক্স ভেজ মানে ভাজা ভাজা হবে। আর এটা মাংস আর আলু, মাংসের জন্য আলু, আর যে নতুন যে লাল লাল কি আলুগুলো দিল ওই আলুগুলো দেখাবো, দাঁড়াও দেখাস বলেছো তো। আর এটা কি হবে? পেঁপে দিয়ে, পেঁপে দিয়ে বাবা তো ওই আলু ইয়ে খাবে না, কাঁচকলা খেতে চাইবে না, কাঁচকলা পেঁপে আর আলু দিয়ে ওই ইয়ে মাছের ঝোল করবে, কাঁচকলা মাছ নষ্ট হবে, মানে শুনে দেখতে কি ভালো লাগছে। পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো সব রান্নায়। আজকে বাজার থেকে আনা হয়েছে এই নতুন আলুটা, তোমাদেরকে বাজারেও দেখাচ্ছিলাম। নতুন আলু বলতে হচ্ছে নতুন আলু না, মানে এই যে পিঙ্ক কালারের আলু, কি সুন্দর দেখতে আলুটা, বুঝতে পারছি না যে ক্যামেরায় বুঝতে পারছো কিনা, তবে খালি চোখে জানো তো পুরো একদম মানে সেই পেঁয়াজি পেঁয়াজি কালার একটা, দারুণ দেখতে। তো মা বলছে কি যে এমনি ভালো টেস্ট হবে, তো কাকুটা বললো যে হ্যাঁ টেস্ট ভালো হবে, নিয়ে যাও, সে কারণে অল্প করে আনা হয়েছে, কারণ যদি না ভালো লাগে তাহলে তো নষ্ট হবে। সব আবার ধুতে হবে ভালো করে, যা বাতিকা মারাবার। এখন বাজে হচ্ছে 11টা, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, বাড়িতে এসে আমার একটা ছোট্ট ভিডিও এডিট ছিল তো সেটাকে করলাম, তারপরে বিছানা গুছালাম, আর এখন এত জামা কাপড় এগুলো সব পরে ঠরে গেছিলাম, তারপর কিছু জামা কাপড় বিছানার উপরেও ছিল, এগুলোকে দেখতে হবে কোনগুলো কোনগুলো কাচতে দিতে হবে, তো সেগুলো আলাদা করে রাখবো। আর আমরাও বাড়িতে এসেছি, এর মধ্যেই দেখছি যে গানের আওয়াজ ভেসে ভেসে আসছে, কারণ আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, আজকে থেকে আমাদের এখানে জগদ্দল উৎসব শুরু হচ্ছে, তো শ্রদ্ধা অজয় চক্রবর্তী আসছেন আজকে উদ্বোধন করতে। আর যখন আমরা গেছিলাম বাজারের ওই সাইডেই মানে অন্নপূর্ণা মাঠে, তোমার বড় আর কি লাইট টাইট সমস্ত কিছু একদম লাস্ট মিনিটে যেগুলো থাকে সেগুলো সব সেট হচ্ছে, আজকে দুপুরের মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এমনিতে রাইডসগুলো নাকি কালকে থেকেই শুরু হয়ে গেছে বাবা বললো, আর মা এতক্ষণ ধরে সব তরকারি টরকারি কেটে নিল, তো দেখি ইচ্ছা তো আছে আজকে সন্ধ্যাবেলা অবশ্যই যাব। তো আমাকে এই বেলার মধ্যেই ভ্লগ এডিটিং কমপ্লিট করে রাখতে হবে, কারণ সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা আপলোড করেই যাবো। মায়ের জায়গাটা বসে তরকারি কেটেই একেবারে চলে গেছে ব্রেকফাস্ট বানাতে, কারণ দেরি হয়ে গেছে, এত তরকারি মাকে কাটতে হয়েছে আজকে। হ্যাঁ প্রচুর কিছু সবজি টবজি মা কাটছিল। ফোনে চার্জ দেবো, সারা ঘরে চার্জার খুঁজছি, দেখছি দেখো ব্যালকনিতে রয়েছে চার্জারটা, মা মনে হয় মার ফোনে চার্জ দিয়েছিল। এদিকে এখন হচ্ছে আমার আর মার জন্য ব্রেকফাস্ট ডিম টোস্ট, একটা লঙ্কা দিয়েছি বাবা খেয়ে বললো যে লঙ্কা ঝাল না, আমাকে আমাকে একটুখানি দিয়েছিল বাবা খাইয়ে দিয়েছে, দেখলাম একদম ঝাল না, দেখো মা রোদ উঠছে। আমি কটা ভেজি দিয়ে যাচ্ছি কাজ, এদিকে হচ্ছে ডিম টোস্ট, এটা কি গো মা লাল রঙের কাঁচা লঙ্কা, কাঁচা কাঁচা লঙ্কা আজকে দেবো রান্নাতেও। বাটিটা দেখো কি সুন্দর লাগছে, প্রত্যেক কটা টমেটো এক সাইজে, ছোট্ট ছোট্ট কি সুন্দর টমেটোগুলো দেখতে, মনে হচ্ছে কি সেই মানে একদম গাছ থেকে পেরে আনা হয়েছে এরকম লাগছে, এগুলো পুরো কাঁচা ছিল সেগুলো থেকে থেকে রোপণ। আজকে লাঞ্চে বিশাল প্রিপারেশন, এদিকে দেখো পেঁয়াজ কলি আলু বেগুন তারপরে গাজর সব কিছু, ফুলকপিও আছে, ক্যাপসিকাম সব দিয়ে হবে হচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে চিকেনের জন্য আলু আর পেঁপে, আর এখানে রয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো, এই দিয়ে হবে চিকেন, আর চিকেন এটা মাছের মশলা না, আর আলু পেঁপে দিয়ে হবে ঝোল, আর এদিকে রয়েছে চিকেনের আদা রসুন কাঁচা লঙ্কা। এই মাত্র ব্রেকফাস্ট করলাম আমি আর মা, ব্রেকফাস্টে খেলাম ডিম টোস্ট, বাবাও তাই খেয়েছে, আর তার সাথে খেলাম হচ্ছে পায়েস, পায়েস খেয়ে জল খাওয়ার পরে না পুরো পেট ভরে গেছে, মনে হচ্ছে দুপুরবেলা কিছু খেতে হবে না, এরকম মনে হচ্ছে, এত রান্না করবে কেন, না দুই বেলা দুটো খাবো একসাথে, তো দুটো খেতে পারবো না, এই মানে দুপুরবেলায় যদি মাছ খাই তাহলে রাত্রেবেলা চিকেন খাবো, সেটাই ভালো, রাত্রেবেলা রুটি খাবো তাহলে, রুটির সাথে চিকেন, আর এই বেলা তাহলে মাছের ঝোল খাবো। আদা
লঙ্কা জিরে আর টমেটো, কারণ মাছের মাছেরটা করিনি, কারণ তারপরে তো রসুন দেবো। কাঁচকলাতে না এরকম ভাবে যদি হলুদ মাখিয়ে দেখা যায় না, তাহলে মাছের ঝোল বল তরকারি বল একদম কালো কুষ্টি হয়, কালো হয়ে যায় না। আগে এটাকে করে নিয়ে তারপরে মাংসটা করি। একটা টমেটো একটু আতা রোদ উঠেছিল, কিন্তু সেরকম একটা রোদটা জোর ছিল না। তবে দেখো আমার এই টপ দুটোই শুধু শুকিয়েছে, মাই শাড়িটা যদি একটু আগে মেলেছে, টপ দুটো তাড়াতাড়ি করে কেচে দিয়েছিল বলে এই দুটো শুকিয়ে গেছে, নিয়ে নিতে হবে ঘর। ভাত গরম গরম এখনই খাবি, এই যে সব সবজি ভাজা ভাজা যে না ভাজাটা দেখছো, ফুলকপি দিয়েছো না? ফুলকপি দিয়ে, ফুলকপি ছাড়া সাত রকম হয়েছে, একটু একটু করে দিয়ে কতটা হয়ে গেছে। যে কাঁচকলা আলু আর কি যেন দিলাম পেঁপে দিয়ে, মাছের ঝোল, মাছের ঝোলও রয়েছে আর এমনিতে মাছ ভাজাও রয়েছে, আমরা যদি মাছ ভাজা খাই তাহলে খাবো। এদিকে হচ্ছে চিকেন, চিকেনটা দিয়ে গরম মশলা টশলা দিয়েছি ওই জন্য একটু চিকেনটার যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, আমি স্নান করতে করতে পাচ্ছি, তারপরে বললাম ও আজকে তো আমাদের বাড়িতেই চিকেন হয়েছে, পুরো মাটনের গন্ধ বেরোচ্ছিল। এখন বাজে হচ্ছে ঠিক সন্ধ্যে 7:30, জাস্ট চা বিস্কিটটা খেয়ে রেডি হলাম আর ভিডিওটা আপলোডে বসালাম। তো আজকে থেকে তো আমাদের এখানে জগদ্দল উৎসব শুরু হচ্ছে, তোমরা নিশ্চয়ই গানের আওয়াজ পাচ্ছই, তবে আমি এত জোরে কথা বলছি যে হয়তো ঠিকঠাক করে শুনতে পাচ্ছ না। তো আমরা এখন যাবো, সে কারণে রেডি হয়ে গেছি। আর আজকে যে উদ্বোধন হয়েছে, বিকেল 4টার সময় উদ্বোধন হয়েছে, বাট তখন আর আমরা যেতে পারিনি, তবে বাড়ি থেকে সমস্ত গান অ্যানাউন্সমেন্ট সব কিছু শোনা যাচ্ছে, কারণ আমাদের বাড়ির সামনে থেকেই একদম মাইক দেওয়া মানে সব কিছু শুরু, বুঝেছো? তো শ্রদ্ধা অজয় চক্রবর্তী এসেছিলেন, সুব্রত ভট্টাচার্য এসেছিলেন, আরও অনেকে এসেছেন, আমরা লাইভ দেখছিলাম একটুখানি। তো তারপরে একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম, খেয়ে দিয়ে উঠতে উঠতে আসলে আমাদের একটু লেট হয়ে যায়, তো এবার তখনই না মানে গেলে যেতে পারতাম, এবার তখন আবার রেডি টেডি হয়ে যাওয়া, সে কারণে তখন আর যেতে পারলাম না। আমার তার থেকে বড় কথা হচ্ছে ভ্লগটাও এডিট করতে পারিনি তখনও, তো সে কারণে আমি ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করে আপলোডে বসিয়ে এখন রেডি হয়ে গেছি। মা ওদিকে রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেলেই যাবো। সকালবেলা যখন ওইদিকে গেলাম তখনই দেখছি মানে মাঠটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আর সব থেকে বেশি এক্সাইটেড জানো তো যে কতক্ষণে যাব গিয়ে দেখবো, কারণ চারিদিকে এত লাইট, আলোয় আলোয় মানে পরিবেশটাই পুরো আলাদা, সেটা এখান থেকেই বুঝতে পারছি। তো সেই জন্য মা রেডি হয়ে গেলেই আমরা বেরোবো। জগদ্দল উৎসব প্রথম বর্ষ 2023 আজ 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে, চলবে 10 দিন ধরে। আগামীকাল রয়েছে কল্যাণ সেন বরাটের পারফরমেন্স, এবং তার পরবর্তী দিনগুলো যারা রয়েছে তাদের নামগুলো আমরা জানিয়ে দেবো অবশ্যই। তো আমরা তো চলে এসেছি জগদ্দল উৎসবের, আজকে হচ্ছে ফার্স্ট দিন, আর আমরা যখন এসেছিলাম তখন মাঠে এতটাও ভিড় ছিল না, তো কিছুক্ষণ পর থেকেই দেখছি বেশ ভিড় হয়ে গেছে স্টেজের সামনে, আর বিভিন্ন ডান্স গ্রুপের থেকে সব ডান্স প্রোগ্রামগুলো হচ্ছে, আমি আর মাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরা এখন পুরো উৎসবটা একদম ঘুরে ঘুরে দেখছি, তারপরে আবার যাবো ওখানে প্রোগ্রাম দেখতে। দেখতেও সময় লাগবে না, এগুলো স্টল সুন্দর তো, এটা বেশ যেটাই হাত দিলে ফার্স্টেরটাই সুন্দর, বেশ ভালো শাড়ির সাথেই ম্যাচ করছে ভালো, এটা কেন এই পিঙ্কটাও ভালো। কত করে? 250 কত? 250। আজকে যেহেতু
ফার্স্ট দিন সেই কারণে আজকে একটু বেশ ফাঁকা ফাঁকা। এতক্ষণ আমরা ছিলাম ওইদিকে প্রোগ্রামের ওইখানে, তারপর আবার একটুখানি চারিদিকটা ঘুরে দেখছি, এখনো পর্যন্ত সব স্টল বসেও নি। কোথায় আছো মা? আবার কি দেখতে দাঁড়িয়ে পড়েছে তারা? ওরা ওইদিকে মা সাজা জিনিসের দোকান দেখে পুরো দৌড় দিল। মা তুমি কি কিনবে? কালীবাড়ি মেলা থেকে তো সব কিনে ফেলেছো। এগুলো একটু বেশি ছোট, ওই যে ওইগুলো দেখো, বড়গুলো দেখো, বড়গুলো দেখো, নয়তো এই যে এই যে এইটা ওপরে যেটা রয়েছে। বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10:10। আমরা 10:00 মধ্যেই আজকে বাড়ি চলে এসেছি, যদিও এখনো প্রোগ্রাম হচ্ছিল আমরা যখন বেরিয়েছি। আর আজকে যেহেতু ফার্স্ট দিন উদ্বোধন হলো, সেই কারণে বেশ ফাঁকা ছিল, মানে পুরো মাঠটাই ফাঁকা। আর এছাড়াও আমাদের এখানে না অনেক কিছু বসবে, তোমার পাখি মেলা, ফুল মেলা, সব কিছু যে হবে সেই জিনিসগুলো এখনো শুরু হয়নি। পাখি মেলা, ফুল মেলাটা দেখলাম এখনো মানে আজকে থেকেই স্টার্ট হয়নি, তারপর অনেক দোকান এখনো পর্যন্ত রেডি হচ্ছে, যেহেতু আজকেই ফার্স্ট ডে, সেই জন্য আগামীকাল থেকে হয়তো শুরু হয়ে যাবে। আর আজকে আমরা একটুখানি তাড়াতাড়ি আসলাম, তার কারণ কি বলতো, আমাদের এই সপ্তাহে পাম্প চালানো রয়েছে, মানে আমাদের না এক সপ্তাহ করে পাম্প চালানোর ডিউটিটা চেঞ্জ হয়। তো এই সপ্তাহটা ডিউটি আমাদের পড়েছে, এবার তিনবার করে পাম্প চালানো হয়, সকালে একবার, দুপুরে একবার, আর সন্ধেবেলা মানে রাতের দিকে। হ্যাঁ, শীতকালে দুবার চালালেও কোনো ব্যাপার না, কিন্তু আমরা তিনবার করেই চালাই। এবার রাতের পাম্প চালানোটা মা আর সন্ধেবেলার দিকটায় চালিয়ে যায়নি, সে কারণে আজকে তাড়াতাড়ি চলে আসলাম। তো কালকে থেকে মা বলছে যে তাড়াতাড়ি করে পাম্পটা সন্ধেবেলা চালিয়ে নেবে একদম, মানে আমরা একটু যদি দেরি করে যাই, আজকে যেমন এখান থেকে তো তাও 7:30 বেরিয়েছি, কালকে যদি আর একটু পরেও যাই, 8:30 নাগাদ যদি যাই। তবে দেখলাম যখন আমরা গেছিলাম তখন তো বেশ ফাঁকা ফাঁকা ছিল, তবে যখন আসছি তখনও পর্যন্ত মাঠে মানে সমানে যেন ভিড় বাড়ছে। আসলে দেখবে এই সমস্ত ফাংশন এগুলো তো শীতকালেই বেশি হয়, আর এগুলোতে রাতের দিকটাতে একটুখানি ভিড়টা বেশি হয়। ঘরের মধ্যে যতক্ষণ ছিলাম না একটুও বেশি ঠান্ডা লাগছিল না, মোটামুটি ঠান্ডা লাগছিল। আমি তাও একটা সোয়েটার নিয়ে গেছিলাম, এবার মা বুঝতে পারেনি, মা চাদরটাও নিয়ে যায়নি। তারপরে খোলা মাঠে গিয়ে কি শীত করছে, মা বলছে কি যে কি শীত করছে, কালকে থেকে সোয়েটার বা চাদর কিছু নিয়ে যেতেই হবে। আমি তো যতই মানে যতদিন না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা চলে যাচ্ছে, আমি সোয়েটার বা হালকা একটা চাদর ছাড়া বাইরে বেরোই না। তো গিয়ে বেশ আমরা স্টোর এগুলো দেখছিলাম, দেখি আগামী এখনো 9 দিন রয়েছে, 10 তারিখ পর্যন্ত তো রয়েছে এখানে মেলা, তো সেখান থেকে নিশ্চয়ই আমরা কিছু কিনবো। একটা স্টল তো আমাদের বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আজকেই আমরা কিনিনি, তার কারণ আগামীকাল তারপরের দিনও তো যাবো, তো তখন কেনাকাটা হবে। মা রেখে রাতের জন্য ডিনারে রুটি বানাচ্ছো? মা আজকে রাত্রে রুটি কেনাছে না, দুপুরের সময় ভাত খেয়েছিস, আর মাছও আছে, মাছ করা হয়েছে, ভাজা মাছ, রান্না মাছ, রুটি করি, রুটি দিয়ে চিকেন দিয়ে হয়ে যাবে। আমি গান শুনতে শুনতেই মা আজকে রুটি করবে। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যে পুজো টুজো দিয়ে গোপালদের ঘুম পাড়িয়ে গেছিলাম। হ্যাঁ, গোপালদের মা ঘুম পাড়িয়ে গেছিল, রুটিটা করলেই আমার হয়ে যাবে। আর কি জানো বলে, চা খাবি? আর অল্প একটু খাবো তাহলে। রাতের ডিনার গরম গরম রুটি, তার সাথে চিকেন কষা, চিকেনটি কষা না, চিকেনের একটুখানি ঝোল, আর তার সাথে হচ্ছে মার আজকে দুপুরবেলায় চিকেনটা বানানো হয়ে গেছিলো। এবার আমি সবার লাস্টে, বাবা অনেকবার করে বলছে কি যে তোর জন্যই তো মেন চিকেন আনা, একটুখানি অন্তত টেস্ট কর, সেই কারণে আমি মাছের ঝোল দিয়ে ভাত চাত খেয়েছি। বাট দুটো না একসাথে খেতে পারি না আমি, মানে মাছও খাবো বা চিকেনও খাবো, আমার কোনোটারই টেস্ট লাগে না। তো মাছ খাওয়া হয়ে গেছে, তারপর এ মা শশার মধ্যে নুন নেই, আমি আনন্দ সহকারে মুখে দিলাম। তারপরে একটুখানি আলু আর ঝোলটা টেস্ট করেছিলাম, এটা দেখলাম দারুণ হয়েছে। পাশে দিয়ে দিই শশার পাশে নুন দিচ্ছি, রুটি খাবো তো? হুম।